পুনের বিদ্যুৎ বিভাগের মাধমার এক টাকা ২৯ পয়সা বৃদ্ধি পাব প্রতি ইউনিটত। হয় বিদ্যুৎ মাচুল বৃদ্ধি পাব সরকারের এয়া ঘোষণা। গতি এই বিদ্যুৎ মাচুল বৃদ্ধির ফলত পুনের এবার সর্বসাধারণ রাইজর মূরত মাধমার শুধাইছে বিদ্যুৎ বিভাগে। প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিভিন্ন দল সংগঠনে। অতি শেহতীয়াভাবে আকৌ বিদ্যুতের মাচল বৃদ্ধি করব বিচরা কার্যক আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে বিরোধিতা করছো যে বিদ্যুৎ বিভাগে কামটো যে কাম করে আছে সেই কামটো সকলবিলাক প্রতিষ্ঠানে করব পারে, আপুনি ময়ো সেই কামটো করব পারি। তেওঁলোকে কেবল মাত্র বোকারর ভূমিকা গ্রহণ করে আছে, যাক আমি অসমীয়াত দালালি বুলি কব পারো। এপিডিসিএলে করে আছে, বিভিন্ন প্রতিষ্ঠানৰ পৰা বিদ্যুৎ কিনে বা বিদ্যুৎ লয়, সেই বিদ্যুৎ জনসাধারণক বিক্রি করে, মাজত এপিডিসিএলে একটা লাভ লয় বা সরকারে একটা লাভ লয়। বিদ্যুৎ সংযোগ নথকাক বিদ্যুতর বিল অহা, বিদ্যুতর মাচুল বৃদ্ধি, জনতার মূরত মাধমার, এয়া যেন হয়ে পড়েছে একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। আজি বিরোধীর শাসিত রাজ্য আম আদমি পার্টি পঞ্জাব আর দিল্লি তাত বিদ্যুৎ মাচুল দিছে 200 ইউনিটলকে। আজি কংগ্রেস শাসিত রাজ্য কর্ণাটক রেহাই দিছে। তে আজি অসমত হিমন্ত বিশ্ব আপনি যে ইমান দাঙ্কুপ মরা কথা কয়, আপনি ইয়াত 1200 টাকা সিলিন্ডার আর ছত্তিশগড়ত কয়ে আছে আপনি মই 400 টাকা সিলিন্ডার দি দিম, তো আপনার কথাবিলাক তেনেকুয়া। গতি ইয়াত ইয়াত তুমি কি বিদ্যুৎ মাচুল হেৰি কৰিব পৰা নাই, ৰেহাই দিব পৰা নাই। এফালে অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি, তার মাজতে পুনের বিদ্যুৎ মাচুল আকৌ বাড়িব। গতি এটা চিন্তাত পৰিছে সাধারণ জনতা, সর্বসাধারণ রাইজ পুনের এবার চিন্তাত পৰিছে, কারণ মূল্য বৃদ্ধিয়ে জুরুলা করা অসমবাসী রাইজর মূরত আকৌ মাধমার পড়বলে ওলাইছে। প্রতি ইউনিটত এক টাকা ২৯ পয়সাক বৃদ্ধি পাব বিদ্যুৎ মাচুল। পুনের বিদ্যুৎ বিভাগের মাধমার এক টাকা ২৯ পয়সা বৃদ্ধি পাব প্রতি ইউনিটত। হয় বিদ্যুৎ মাচুল বৃদ্ধি পাব সরকারের এয়া ঘোষণা। গতি এই বিদ্যুৎ মাচুল বৃদ্ধির ফলত পুনের এবার সর্বসাধারণ রাইজর মূরত মাধমার শুধাইছে বিদ্যুৎ বিভাগে। প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিভিন্ন দল সংগঠনে। অতি শেহতীয়াভাবে আকৌ বিদ্যুতের মাচল বৃদ্ধি করব বিচরা কার্যক আমি জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদে বিরোধিতা করছো যে বিদ্যুৎ বিভাগে কামটো যে কাম করে আছে সেই কামটো সকলবিলাক প্রতিষ্ঠানে করব পারে, আপনি ময়ো সেই কামটো করব পারি। তেওঁলোকে কেবল মাত্র বোকারর ভূমিকা গ্রহণ করে আছে, যাক আমি অসমীয়াত দালালি বুলি কব পারো। এপিডিসিএলে করে আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের পৰা বিদ্যুৎ কিনে বা বিদ্যুৎ লয়, সেই বিদ্যুৎ জনসাধারণক বিক্রি করে, মাজত এপিডিসিএলে একটা লাভ লয় বা সরকারে একটা লাভ লয়। বিদ্যুৎ সংযোগ নথকাক বিদ্যুতর বিল অহা, বিদ্যুতর মাচুল বৃদ্ধি, জনতার মূরত মাধমার, এয়া যেন হয়ে পড়েছে একটা নিত্য নৈমিত্তিক ঘটনা। আজি বিরোধীর শাসিত রাজ্য আম আদমি পার্টি পঞ্জাব আর দিল্লি তাত বিদ্যুৎ মাচুল দিছে 200 ইউনিটলকে। আজি কংগ্রেস শাসিত রাজ্য কর্ণাটক রেহাই দিছে। তো আজি অসমত হিমন্ত বিশ্ব আপনি যে ইমান দাঙ্কুপ মরা কথা কয়, আপনি ইয়াত 1200 টাকা সিলিন্ডার আর ছত্তিশগড়ত কয়ে আছে আপনি মই 400 টাকা সিলিন্ডার দি দিম, তো আপনার কথাবিলাক তেনেকুয়া। গতি ইয়াত ইয়াত তুমি কি বিদ্যুৎ মাচুল হেৰি কৰিব পৰা নাই, ৰেহাই দিব পৰা নাই। এফালে অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি, তার মাজতে পুনের বিদ্যুৎ মাচুল আকৌ বাড়িব। গতি এটা চিন্তাত পৰিছে সাধারণ জনতা, সর্বসাধারণ রাইজ পুনের এবার চিন্তাত পৰিছে, কারণ মূল্য বৃদ্ধিয়ে জুরুলা করা অসমবাসী রাইজর মূরত আকৌ মাধমার পড়বলে ওলাইছে। প্রতি ইউনিটত এক টাকা ২৯ পয়সাক বৃদ্ধি পাব বিদ্যুৎ মাচুল।